আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা চলে আসলাম একটা নতুন ব্লগের সাথে। তোমরা আশা করি সবাই ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। আর তোমরা তো সবাই জানো বলো যে আমাদের তো এখন অসুস্থ চলছে, আমাদের খাওয়া দাওয়া ওই অবস্থা। তারপরে জানো তো আজকে হচ্ছে কামান, তো আমরা এখন ঘাটে যাব। তো আমি আর মাই যাব প্রথমে। আর ওই যে এতক্ষণ ধরে চার্লিকে দেখালাম না কি যে করছে আমার সাথে, কেন জানো? আমি ওই পুচকেটাকে কোলে নিয়েছিলাম, ও ওই যে বলি কারোকে যদি কোলে নিয়ে দেখে ওর পুরো মাথা খারাপ হয়ে যায়। ও তো লাফিয়ে লাফিয়ে আমার কোলে আসার চেষ্টা করছে চার্লি সেগুলো। আর মা জানো তো এই যে এক গাদাখানিক পুরনো জিনিস নিয়ে বসেছে, অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ব্লাউজ, ওই সব হেম করা নেই, সেসব মানে নতুন তাই কাটানো, একটা প্যাকেটের মধ্যে সব ছিল, জড়ো করো হয়ে গেছে, মনে হচ্ছে যেন দেখে সব পুরনো পুরনো। দু একটা কুর্তি রয়েছে এই সব কিছু। চলো এখন যাওয়া যাক ঘাটের উদ্দেশ্যে। আমি আর মা যাব, তো এই যে স্কুটিটা বার করে নিলাম, আর হচ্ছে এই মা এখন গেটটা দিচ্ছে, দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো। দেখো দেখতে দেখতে আমরা ঘাটে চলে আসলাম, ঘাট বলতে বিল। আর এই জায়গায় কামানো হচ্ছে, মানে ওই আমাদের হচ্ছে নক্ষটা হবে, ছেলেদের যে চুল কাটবে চুল কাটবে, যে দাড়ি কাটবে দাড়ি কাটবে, মানে এরকম আর কি, যে নাড়া করবে নাড়া করবে, এরকম আর কি সমস্ত কিছু হয়। হয়তো তোমরা সমস্ত কিছু জানো এই সমস্ত ব্যাপার স্যাপার, তো আমাদের মধ্যে তো এইগুলো রয়েছে। মেয়েরা সাধারণত নখটাই কাটে এই আর কি। তো এই দেখো দেখতে দেখতে ঘাটের কাজ হয়েও গেল, বেশি সময়ের কাজ ছিল না, সামান্য একটু কাজ ছিল তো সেটাই। তো এখান থেকে আমরা এখন যাব মধুকার বাড়িতে। মধুকার বাড়ির একদম সামনেই, এই জায়গাটা উঠে এলেই মধুকার বাড়ি, তো সেখানে একটু দেখা করে তারপরে আমরা যাব বাড়িতে। এখানেই বাড়ি হয়ে গেছে ফটা, হ্যাঁ আর বলে না, আমরা তো ঘাট থেকে উঠে তারপর মধুকার বাড়ি গেছিলাম, ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে তারপরে এই যে আমরা এখন আবার বাড়ি চলে আসলাম। চার্লি বাবু, চার্লি বাবু,
আমাদের হাতে মাত্র একটা ঘন্টা টাইম আছে। কেন বলছি জানো? কারণ আমি আর মা যাবো একটু পায়রাডাঙ্গা গঙ্গা স্নান করতে। তবে হ্যাঁ, এই যে আমরা এখন নখখুঁটে আসলাম, তো এখন একটু শ্যাম্পু করে স্নান করে নিতে হবে। তার জন্য আমি আজকে উপরে স্নান করছি। আর এরকম ঘটনা যখন ঘটে, আমি সাধারণত এসে নিচে স্নান করে নিই, তারপরে উপরে আসি। তো আজকে যেহেতু একটু তাড়াহুড়ো আছে, মা বলো উপরে চলে যাও, আমি নিচে স্নান করে নিচ্ছি তাড়াতাড়ি করে করে। আমার ভাত চাপাতে হবে দুপুরের জন্য রান্না করে রেখে, আমি আর মা আবার 12টার ট্রেন ধরবো। কারণ ওই যে যাবো পায়রাডাঙ্গা, এই দেখো দেখতে দেখতে সময় হয়ে গেলো, টোটোতে উঠে পড়লাম। কারণ যাবো একটু গঙ্গা স্নান করার ব্যাপার আছে। অনেক দিন থেকে আমাদের প্ল্যান ছিল তারপরে যে আমাদের এই যে অসুস্থ চলছিল, তো বাবা বললো যে এই সমস্ত কিছু কাটুক, তারপরেই না হয় একবার স্নান করবা। তো এই যে এখন আমি আর মা, আজকে খুবই দরকার ছিল স্নান করতে যাওয়ার, তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্মগুলো সেরে এই আছে। আর সকাল থেকে আজকে আমারও খুব খাটাখাটনি হয়ে গেছে, ঘর টর ঝাড়া মোছা এই সমস্ত কিছু করতে করতে, বেড কভারগুলো চেঞ্জ করতে করতে, মায়েরও খুব খাটাখাটনি হয়ে গেছে। কি আর করা যাবে, তবে এই সমস্ত কাজগুলো তো করতে হবে। তো সেই জন্য আর কি যাচ্ছি গঙ্গা স্নান করতে। আমি আর মা কিছুক্ষণ হলো স্টেশনে এসে, 5-7 মিনিট মতো হবে, টিকিটটা কাটলাম। যেটা আজকে টিকিটটা কাটতে পারলাম না, জানি না কেন হলো না। যখন ট্রেনে উঠে পড়ছি, ট্রেনে মোটামুটি ভিড় আছে, সেরকম ভিড় মাঝ রাতে কোনো ভিড় থাকে না, যে ট্রেনের সমস্ত সিট হয়ে যাবে আর কি। দেখো মা যে সাইডে চোখ বন্ধ করে বসে আছে, জানি করতে পারে না একদম, কিন্তু সেই জন্য। আর আমার একটা পেয়ারা খেতে ইচ্ছা করছে, তো আমি আবার একটা পেয়ারা খাবো না, আমি খাবো আমি চোখ বন্ধ করে। তো যাই হোক, আমি একটা পেয়ারা খেয়ে পেয়ারাগুলো দেখে খাচ্ছি। তো মাঝে মাঝে হয়তো তোমরা দেখো এই লজেন্স ট্রেনে সাধারণত পাওয়া যায়। চলো পুচকুটার সঙ্গে একটু কথা বললাম। ওদের বাড়ি হচ্ছে আরামঘাটা, মানে আমার চেনাশোনা। তো এখন এই যে স্টেশন থেকে বেরিয়ে একটা মোটর ভ্যান পেয়ে গেলাম, উনি খুব বারবার করে বলছিলেন যে চলো চলো চলো, তো আর টোটোতে না উঠে এটাতেই উঠে পড়লাম। রোদ গনগনে, তো কী করা যাবে, একজন এত করে রিকোয়েস্ট করছে চলো 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 করে, সেই জন্য আর না পেরে উঠেই পড়লাম। বুঝলে, ও একটু কষ্ট হয়ে হোক না, রোদে তাতেই বা কী হয়েছে। তো সেই জন্য আর একটু চলে আসে। এখন আমরা ঘাটের উদ্দেশ্যে কিন্তু অলরেডি রওনা হয়ে গেছি স্টেশন থেকে নেমে। তাই চলে আসলাম এখানে, বেশ অনেক এখন দোকানপাট হয়েছে। আগে যখন অনেক আগে আসতাম তখন এত দোকান টোকান ছিল। তবে দেখো এই ঘাটের এখানে ঢুকতে ঢুকতে কত সুন্দর জায়গাটা। তবে এখন সেরকম ফুল টুল নেই, গাছগুলো সব কেমন হয়ে গেছে, তাও ভিড় দেখো তো। সুমন দেখো না, আজকে আমি আর মা আসছিলাম আর বলছিলাম ঘাটে অত ভিড় হবে না এখন। আর সেই এক একটা সময় থাকে তো স্নান করতে হয় ওই সময়টা, ঠিক ওই সময়গুলো আসলে সাংঘাতিক পরিমাণে ভিড় হয়, মানে সেই জলে নামতে হয় ঠেলে আর কি, এরকম ব্যাপার, সিঁড়ি দিয়ে নামতে হয়। তো আজকে খুব একটা ভিড় নেই, তবে একেবারে কমও নেই, ভালোই লোকজন আছে স্নান টান করছে। চলো, মা গেছে নিচে, তো আমি সেটা এখন দেখতে যাচ্ছি। আর ভাবলাম যে জামা কাপড়গুলো ওইদিকে রয়েছে, মায়ের শাড়ি টাড়িগুলো, তো ভাবলাম যে এখান দিয়েই যাই, যাতে আমি শাড়িটাও দেখতে পারি প্লাস মাকেও দেখতে পাই। তো সেই জন্য আর কি চলে আসা এদিকে। তো মা উঠছে, মানে ঘাট থেকে উপরে উঠলো আর আমি এদিকে আসলাম। দেখো দেখতে দেখতে আমিও স্নান করে নিয়েছি, ড্রেসগুলো চেঞ্জ করে নিলাম, কারণ আগে একটা ড্রেস পরা ছিল, স্নান করে তো আর ভেজা জামা পরা যায় না, আর এত দূর যাওয়া যাবে না ভেজা জামা পরে। তো সেই জন্য ড্রেস নিয়ে এসেছিলাম, ওটা পরে আর কি বাড়ির দিকে এখন রওনা হলাম। তবে ট্রেন আমাদের 2:26, এখন ট্রেন পাওয়ার জন্য আমাদেরকে ছুটতে হচ্ছে টোটোর দিকে। দেখতে দেখতে আমরা কিন্তু টোটোতে উঠে পড়লাম। হ্যাঁ
প্রথমে ভাবছিলাম যে ট্রেনটা হয়তো পাবোই না, তারপরে দেখলাম যে না দিব্যি ট্রেনটা পেয়ে যাব। বেশ অনেকক্ষণ সময় আছে, আমরা অনেকক্ষণ গিয়ে স্টেশনের উপর বসেও থাকতে পারবো। মা একটু হাঁপিয়ে গেছে, তো মাকে বললাম যে এখানেই থাকো, পিছনেই থাকো, সামনে যেতে হবে। মা বললো না সামনের দিকেই চলো। এই দেখো ট্রেনগুলো দেখতে একটু ভালো লাগে না বলে আমার তো বেশ লাগে, স্টেশনে বসে থাকলে যেন মনে হয় ট্রেন যাচ্ছে, ট্রেনগুলো একটু ক্যাপচার করি। তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। এই দেখো মৈত্রী যাচ্ছে, দেখেছো বসে থাকতে থাকতে কতগুলো ট্রেন দেখলাম, বাচ্চাদের মতো ট্রেন দেখলাম। আমার সত্যি ট্রেন খুব ভালো লাগে, তো সেই জন্যই আর কি। এই আমাদের গিয়েতে সুন্দরী চলে এসেছে। আমরা না যখন কলেজে পড়তাম তখন আমরা বলতাম গিয়েতে সুন্দরী, তোমাদের সঙ্গে সেটাই বললাম আজকে গিয়েদের সুন্দরী। কারণ এদিকে ট্রেনের একদম টাইম কোনো ঠিক ঠিকানা ছিল না আগে, তো সেই জন্য আর কি ওরকমভাবে বলতাম যে গিয়েদের সুন্দরী। তবে এখন একদম পারফেক্ট টাইমে যাই, রিল্যাক্স করছে মা, সিট প্রায় খালি, কারণ মাছ দেয়া ঢুকছে। এক্ষুনি দেখতে দেখতে আমরা মাছ দেয়া নেমে পড়ব। ফিরবো না, আমার একটু রসমালাই খেতে ইচ্ছে করছে ওই বড় দোকানের খায়ে বোঝা আর কি খেতে ইচ্ছে করছে গরমের মধ্যে থেকে। মায়ের খুব রসমালাই খেতে ইচ্ছা হচ্ছে, তো আবার নিয়ে আসলাম এই মিষ্টির দোকানে, ওই ঘুরে ঘুরে নিয়ে আসলাম। আমরা অপোজিট সাইড দিয়ে যাচ্ছিলাম বাড়িতে, তারপরে মায়ের ইচ্ছা হচ্ছে মিষ্টি খেতে, আবার এদিকে আসলাম ঘরে চলে আসলাম মিষ্টি বলতে রসমালাই নিয়েছি, আর নিয়েছে হচ্ছে দই, রসগোল্লা কিন্তু নিইনি। লেবুটা খেয়েছ? রোলটা কেমন নিলাম বলো, কি অফ করে দিয়েছিলাম? আমি অন করে দিয়েছিলাম। তখন দুপুরবেলা একবার দেখালাম পায়রাডাঙ্গা গেছিলাম স্নান করতে গঙ্গায়, তারপরে বাড়ি এসেছি বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে, আবার এখন এই যে বিকালবেলা পুরো 5:50 ট্রেন ধরবো, যাবো রানাঘাট। তবে এখন যাচ্ছি আমি আর অর্পণ, তাহলে চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি রানাঘাট আমাদের সাথে সাথে। আজকে সারাটা দিন খুব ব্যস্ততার মধ্যে কাটছে, চলো ভালোই হলো, একটু ঘোরাঘুরি অনেকদিন যায় না তো। আর গরম কেমন পড়েছে বলো, তোমাদের দিকে কেমন গরম পড়েছে জানিও কিন্তু, বাবা কি সাংঘাতিক গরম। চল অর্পণ, চালিকে নিয়ে যাবে? বলছি শোনো না, তোমাদের কার কার পছন্দ হয় বিকালবেলা ঘুরতে যেতে? আমার কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যেহেতু স্টেশন বাড়ির কাছে, তো স্টেশনে ঘুরতেও ভালো লাগে, প্লাস ট্রেনে করে বেশ কিছুটা গিয়ে আবার ঘুরে আসতেও বেশ ভালো লাগে। সেই রকমভাবে যখনই যাই আমি আর অর্পণ বিকালের দিকেই চেষ্টা করি যাওয়ার। তো এই দেখো এখন বিকালের দিকে রানাঘাট যাব, ট্রেনও স্টেশনে চলে আসলো, চলো ট্রেনে ওঠা যাক। গরমটা বেশ ভালোই পড়েছে, তবে বিকালের দিকে তো একটু গরমটা একটু কম আছে। ওহ
দেখতে দেখতে সন্ধ্যাবেলা আমরা রানাঘাটেও পৌঁছে গেলাম। আর রানাঘাটে পৌঁছে অর্পণকে দিয়েছি হাতে মোবাইল, তারপরে দেখো শুধু কাণ্ডটা। আপনাকে বলছি রাখো রাখো, কিছুতেই রাখবে না বলছে, না রাখবো কেন, যতক্ষণ আমি যতক্ষণ অন করেই রাখবো। কিন্তু যা বাবা, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, দেখো কী করছে ও, উঠছে সিঁড়ি দিয়ে। আর আমি বারবার করে বলছি রাখো রাখো, হয়েছে হয়েছে, ওই দেখো হাসিটা দিচ্ছে, দেখেছো ইচ্ছা করে ওই রকম করছে জানো। দেখো আমাদের রানাঘাটে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো না সব কটাই মিটে গেছে, আর দুটো কাজ বাকি ছিল। মা একটু শ্যাম্পু কিনতে দিয়েছিল, তো শ্যাম্পুটা কিনে নিয়ে এই যে স্টেশনে চলে আসলাম। আর শ্যাম্পু কিনতে কিনতে অ্যানাউন্স শুনতে পেলাম যে ওই ইয়ে গেদে লোকালে খবর হচ্ছে, তারপরে তো ছুটতে ছুটতে চলে আসলাম। আর এই দেখো ছুটতে ছুটতে এসে ট্রেন ধরে আমরা মাঝদেরাতেও নেমে পড়লাম, এখন বাজে 8টা। তো চলো এখন বাড়ি।